জীবনকে রোজ নতুন করে ভালোবাসো, আজ মনের এই নতুন শান্তিকে ভালোবাসো। সময় হয়েছে সব বদলে দাও, সময় হয়েছে কিছু করে দেখাও, আজ তাই প্রতিদিন আনন্দ নিন জীবনে। আমার সঙ্গে যোগদান করার জন্য ধন্যবাদ। আপনাদের প্রভুর বাণী শোনাতে আমার খুব ভালো লাগে। আর আজকে আমি নিয়মাবর্তিতা ব্যক্তি বৈশিষ্ট্যের সম্পর্কে আলোচনা করব। আর আমরা সবাই নিয়মে থাকতে চাই, তাই নয় কি? তবে আমাদের স্বভাব হলো সব কিছু সহজেই পাওয়া। যাই হোক, তবে এক বিজয়ী খ্রিশ্চান হওয়াটা সহজ ব্যাপার নয়। আর শুধু তাই নয়, সব সময় সব কিছু সহজে পেয়ে যাওয়াটা আমাদের পক্ষে ভালো নয়। আর মাংসটাকে বৃদ্ধি পাওয়াতে হবে ও সব কিছুর প্রতি বিশ্বাস রাখতে হবে। আর আমার বিশ্বাস আজকে আপনারা পুনর্বর্তিত হবেন এবং কিভাবে এক নিয়মাবর্তিত ব্যক্তি হওয়া যায় তার সঙ্গে শিক্ষা লাভ করবেন। আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে, সবার ভালো লাগবে। প্রভু কয়েক বছর আগে বলেছিলেন আমার কিছু ওজন কমাতে হবে। আমার প্রায় 10 পাউন্ড ওজন বেড়ে গেছিল। শেষে প্রভু আমায় বললেন, তোমরা বন্ধু কি খাও জানি না, কিন্তু তোমাকে শুধু প্রভুর বাণী শিখতে হবে। কারোর ওজন কমতে দেখলেই আমি জিজ্ঞেস করি, তুমি কিভাবে কমালে বলো তো সত্যি করে। আর তখনই দৌড়ে গিয়ে ওরা যা মেশিন কিনেছে সেখানেই চলে যাই। আমি প্রভু আমাকে খুব সহজভাবে বললেন, তোমার প্রয়োজনীয় খাদ্য খাও, তোমরা যে খাবারের দরকার নেই সেটা খেও না। আর যে কারণে ওনার এই কথাটা আমার অন্তরে খুব বড়ভাবে থেমে গেছিল। যখনই আমি বাইরে কোথাও খেতে যাই, হয়তো তা পাবো, তারা সবসময় খাওয়ার আগে ব্রেড অ্যান্ড বাটার নিয়ে আসে, তাই আমি সেই ব্রেডটা নিই এবং সেটাকে 2 টুকরো করি, তারপর সেটাকে বাটার লাগাই। আর তখনই আমি শুনতে পাই, এটার কোনো দরকার নেই। আর কিছুক্ষণ নিজেকে শৃঙ্খলায় রেখে অপেক্ষা করলে দেখবেন তোমার খাওয়াটাও এসে গেছে এবং তাতে তুমি অনেক কিছু পাবে, তাই খাওয়াটা আসার আগেই তোমার এই 200-300 ক্যালোরির ব্রেড বাটার খাওয়ার দরকার নেই। বুঝতে পেরেছো কি বলছি আমি? এটা আমি কিন্তু আমাকে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে হয়, কারণ আমার তখনই কিছু খাবার মন করছিল আর সেই পেট ভরে যায়, কিছুই খাবার জায়গা থাকে না, তখন ডিজার্টের জন্য জিজ্ঞেস করতে হয়। আমি জানি না, তবে একটু নিলে ভালো হয়, হয়তো 3টে। আমি আর সেটা ভাববো না, ঠিক বুঝতে পারছি না কি করব। বলার মতো নয় যে কতগুলো ডেজার্ট ডেভের নামে করে আনিয়েছিলাম। কেমন লাগছে? কতজন আছেন যারা নিজেদের অর্ডার দেয় না, হাজবেন্ডের প্লেটেরটা শেষ করে? হয়তো আমারও ডেভের সেই হ্যামবার্গারের সেই টুকরোটা খাওয়ার গল্প শোনেননি। আমি নিজের জন্য খাওয়ার অর্ডার করি না, ওরা যেটা খায় সেটাই খায়, কিন্তু ওদের খিদে পেয়েছিল। ও বলল, আমি গাড়িটা ম্যাকডোনাল্ডসের সামনে দাঁড়াচ্ছি, তোমরা কি খাবে? আমি বললাম, না কিছু চাই না। ও বলল, দেখো জয়েস, যদি কিছু দরকার হয় এখনই বলো আমাকে, কারণ আমার ভীষণ খিদে পেয়েছে, আমি চাই না তুমি আমারটা খাও। আমি বললাম, না আমার কিছুই চাই না। ও একটা হ্যামবার্গার নিয়ে আসলো, আমি নিজেকে নিয়ন্ত্রণে রেখে মুখটা বন্ধ করেছিলাম। যতক্ষণ সেই শেষ টুকরোটা বাকি ছিল আমি তখন বললাম, এই শেষ টুকরোটা আমি নিতে পারি? শুনে ও খুব রেগে গেল একেবারে। ডেভ এত সহজে রাগ করে না, তবু বললো, আমি জানতাম তুমি এটাই করবে। তুমি কেন নিজের জন্য খাওয়ার অর্ডার করো না? আমার খিদে পেয়েছে, আমি এটাই খাবো। আমি কি তোমায় কিনে দিতে পারতাম না আরেকটা? তুমি খাও। তখন আমিও রেগে গিয়ে বললাম, ঠিক আছে তুমি খাও, আমার চাই না। ও সেই হ্যামবার্গারের টুকরোটা ড্যাশবোর্ডে ফেলে দিল, বলল, না তুমি খাও। আমি বললাম, না আমি খাবো না। আমি কি বলেছিলাম সেটা এখন ঠিক মনে নেই আমার। যতক্ষণ না ওটা ঠান্ডা না হবে আমি খাবো না, তারপরে খাবো। না না, সেটা ডেভ বলেছিল। হ্যাঁ, সেটা ডেভ বলেছিল, ও বলেছিল আমি খাবো না আগে। আমি বলেছিলাম, ঠিক আছে তবে আমি খাবো না। বললো, আমি বললাম, না আমি খাবো না। আজ আমরা এখানে, আমরাই এই সহায়ক গোষ্ঠীটা চালাই, পুরো পৃথিবী জুড়ে লোকেদের উপদেশ শোনাই, অথচ
আমরাই সেই হ্যামবার্গারের টুকরো যেটা গাড়ির ড্যাশবোর্ডে পড়েছিল সেটা নিয়ে ঝগড়া করেছিলাম, পাগলের মতো ঝগড়া করেছিলাম। এটাই হলো প্রতারণা। আমি ওর খাবার খেতে ভালোবাসি, কারণ ওটা আমি সহ্য করি না। অন্য কারোর খাবার খেলে সেই ক্যালোরিজগুলো গুনতে লাগে না, এবং একটা পায়ের পিস খেতে শুনলে লাগে না, তবে মৃত্যুর দিকে অবশ্যই আমরা এগিয়ে যাই সেগুলো গ্রাহ্য করার দরকার লাগে না। পাই প্যানের মধ্যে পাই পড়ে থাকে, তার যতবার ওখান থেকে একটু টুকরো মুখে যায়, আর শেষ পর্যন্ত দিনের শেষে দেখেন যে তিনটে পিস আপনার খাওয়া হয়ে গেছে। যখন প্রভু আপনাকে বলেন ওটার কোনো প্রয়োজন নেই, তার মানে প্রয়োজন নেই। যতবার উনি আমাকে ওই কথা বলেন, আমাকে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে হয় যাতে কিছু খেয়ে না ফেলি, এবং মাত্র 8 মাসের মধ্যেই, খুব একটা তড়াতড়ি নয়, তবে আমি 10 পাউন্ড কম করেছিলাম 8 মাসের মধ্যেই, কারণ আমায় প্রভু যা বলেছিলেন তাই। আমি যেখানেই যাই না কেন সব সময় প্রভুর পরামর্শ শুনি, তার সঙ্গে প্রার্থনাও করি, বিবাদের থেকে দূরে থাকি, শান্তিতে থাকি, পরিষ্কার নৈতিক চেতনা রাখি। শুধুমাত্র প্রভুকে বিশ্বাস করলেই চলে না, এমন অনেক জিনিস আছে যা করতে হয়। আপনাদের একটা গল্প শোনাই। এখানে কতজন আইসক্রিম খান? ও, কতজনের বিরোধিতা করতে কঠিন মনে হয় বলুন তো, কতজনের এইসব সানডে চকলেট, হুইপড ক্রিম এবং বাদাম আর কুকি ডোয়ের সঙ্গে বলুন তো? কজন চকলেট ক্যান্ডি খান? কতজনের চকলেট খাওয়ার সময়টা খুব কঠিন হয়ে ওঠে? আমি শুনেছি আমি ক্যান্ডির একটা পিসও খেতে পারি না, কারণ একবার খেলেই পুরো বক্সটাই খেতে ইচ্ছে করে, কি করি বলো তো? আমি একটাও চকলেট চিপ কুকি খেতে পারি না, কারণ একবার খেলে সবগুলোই খেতে থাকবো একেবারে। আপনাদের কি আইসক্রিম খেতে ভালো লাগে? ভালো। এবার তাহলে মন দিয়ে শুনুন, আমি আইসক্রিম খুব পছন্দ করি, ওটা আমার দুর্বলতা, আমি আইসক্রিম দেখে না বলতে পারি না। হ্যাঁ, আপনি বলতে পারেন, আপনি বলবেন না পারবো না, আমি এটা খুব ভালোবাসি, তবে আমি বলছি পারবেন, আপনারা বলেন না পারবো না, আমি বলছি পারবেন, আমি এটা প্রমাণ করে দেখাবো। ভাবুন যে আপনি পৃথিবীর সবচেয়ে বড় আইসক্রিম পার্লারে গেছেন, তাদের কাছে সব ধরনের আইসক্রিম রয়েছে, আর আপনার চিন্তার থেকেও বেশি কাউন্টারের পেছন থেকে ক্লার্কটা হয়তো জিজ্ঞেস করলো আপনার কোনটা পছন্দ, নাম বলুন আমি বানিয়ে দিচ্ছি। অমনি নাম বলাতেই ও সবচেয়ে বড় ক্রিম ভরা সেই সুস্বাদু আইসক্রিমটা নিয়ে এলো, ওটা আপনাকে দিল একটা বড় চামচের সঙ্গে। এবার আমার প্রশ্নটা হলো, ওই আইসক্রিমটা না খেয়ে থাকতে পারবেন? আরে না না না, অনেক দেরি হয়ে গেছে, এখন না খাওয়ার মানেই হয় না, এখন আমার জীবনের গোড়ায় জল এসে গেছে আর আমি এটা না খেয়ে থাকতে পারবো না। আসুন আরেকটু বাড়িয়ে বলি গল্পটা। যেই সেই ভরা চামচটা মুখে দিতে গেল, একটা আওয়াজ শুনল, যেন কিছু ঠান্ডা বস্তু গিয়ে আপনার মাথায় আটকে গেছে, আপনার বা চোখের পাশ দিয়ে দেখলেন হাতে বন্দুক ধরে রয়েছে মাথার কাছে, এবং গম্ভীর হয়ে বললেন, যদি এই আইসক্রিমটা খাও তুমি আমার মাথা উড়িয়ে দেব। এবার আবার একটা প্রশ্ন করছি আমি, সেই আইসক্রিমটা না খেয়ে থাকতে পারবেন? যখন হ্যাঁ বলার ফলাফলটা গম্ভীর হয়ে ওঠে, তখন না অবশ্যই বলতে পারেন, আর সেই ব্যক্তিটা আইসক্রিমটা ফেলে দেবে, কারণ সে ভাবে এবার আমি চাই আপনারা মন দিয়ে শুনুন, কারণ এটা একটু কৌশলপূর্ণ, ওরা এই জন্যই না বলবে, কারণ ওরা ভাবে যদি হ্যাঁ বলে তাহলে মারবে। এটা হলো শারীরিক মৃত্যু, কিন্তু আধ্যাত্মিক মৃত্যু আছে। কতজন এমন কাজ করে যা তাদের আধ্যাত্মিকভাবে মৃত করে দেয়, তবে সেটাকে তারা ততটা গম্ভীরভাবে নেয় না যতটা তাদের নেওয়া দরকার। সব সময় সহায়ক গোষ্ঠীর সমালোচনা করবে ও দোষ খুঁজবে, বাইবেলে বলেছে মুখের মধ্যে জীবন ও মৃত্যুর শক্তি রয়েছে, সে থাকে প্রশ্রয় দেবে, সেই এর ফল ভোগ করবে, সে চায় জীবন হোক বা মৃত্যু, তাই আমি যখনই কিছু নালিশ করি, যখনই অন্য কারোর গোপনীয় কথা বলে দিই, তখনই আমি মৃত্যুর দিকে এক ধাপ এগোই। আমি সেটা না করে অবশ্যই থাকতে পারি, কারণ যার সম্পর্কে বলছেন সে যদি এসে যায়, তাহলে
তাহলে আপনি চুপ করে যান, তাই নয় কি? এটাই কি সত্য নয়? এইসব সবই হলো ইচ্ছার ব্যাপার। এই জিনিসগুলো আমার মনে হয় ঘটা দরকার। আমাদের সবারই প্রভুর সঙ্গে মতিকারের প্রেমে পড়া দরকার। উনি যা করতে বলবেন আমাদের তাই করতে হবে, কারণ আমরা ওনাকে এত ভালোবাসি যে আমরা ওনাকে আঘাত দিতে চাই না। আমাদের সব খারাপ জিনিস করা এবং ধরা পড়ার আগে কত দূর পর্যন্ত যাওয়া যায় তার পরীক্ষা করা বন্ধ করতে হবে। আমাদের সেই ধরনের ব্যক্তি হতে হবে যারা নিজেদের নিয়ন্ত্রণে রাখে এবং অন্যেরা কিছু করে দিয়ে আর আশায় বসে থাকে না। এক নিয়মাবর্তিত ব্যক্তির বিশিষ্ট কি হয়? প্রথম হলো তারা সবসময় চরম সীমা অবধি যায়। তারা সবসময় যতটা দরকার তার থেকে বেশি কাজ করে। তারা সবসময় বেশি খাটুনি খাটে। এক নিয়মাবর্তিত ব্যক্তি আপনি যা করতে বলবেন তার থেকে বেশি কাজ করবে। তারা যতটা দরকার তার থেকে একটু বেশি করবে, কারণ তারা সবসময় সব কিছু উৎকর্ষভাবে করতে চায়। মতি 25, আমি এক নিয়মাবর্তিত ব্যক্তি নই। অন্তত এখান থেকে আজকে বেরোবার পরে নিজের ওপর দয়া করুন, এই কথা আর বলবেন না, কারণ বাইবেল এই কথা বলে, প্রভু আমাদের ভয়ের আত্মা দেন নাই, তবে দিয়েছেন শক্তি, প্রেম এবং ধন্যত্ব মনের আত্মা। আত্মা হয় শৃঙ্খলা ও আত্মনিয়ন্ত্রণের। তাই যদি প্রভু আমাকে শৃঙ্খলা ও আত্মনিয়ন্ত্রণের আত্মা দিয়ে থাকেন, তাহলে আমায় বলতে হবে যে আমি হলাম নিয়মাবর্তিত ব্যক্তি। আপনারা জানেন, যদি আপনারা দিনে 30 বার এই কথা বলেন, আমি হলাম নিয়মাবর্তিত ব্যক্তি, আমি হলাম নিয়মাবর্তিত ব্যক্তি, নিজেকে নিয়ন্ত্রণে রাখাটা আমার পক্ষে সম্ভব। তবে যদি আপনি এই কথা বলে যান, আমি এক নিয়মাবর্তিত, তবে যদি আপনি এ কথা বলে যান, আমি এক নিয়মাবর্তিত ব্যক্তি নই, আমি এক নিয়মাবর্তিত ব্যক্তি নই, তাহলে আপনি যেই কাজ করার দরকার না মনে করেন, নিজেকে নিয়ন্ত্রণে রাখার জন্য আপনি অপেক্ষা করছেন। এবার মথি 25:1, তাহাদের মধ্যে 5 জন নির্বুদ্ধি আর 5 জন সুবুদ্ধি। চলুন আমরা নিজেদের মনস্থির করি, আমরা কি বলবো। 5 জন নির্বুদ্ধি ছিল আর 5 জন সুবুদ্ধি ছিল। বিস্তারিত বাইবেলে বলেছে তারা ছিল সুবুদ্ধি, বুদ্ধিমান, দূরদর্শী। এই দূরদর্শী মানে হলো সঠিক পরিচালনা করা, নিজের বাণীকে পরিচালনা করে, নিজের অর্থকে পরিচালনা করে। তারা নিজেদের জীবনকে এমনভাবে পরিচালনা করে যা তারা সবসময় নিয়ন্ত্রণে থাকে। এক সত্যিকারের অমূল্য সফল জয়ী খ্রিশ্চান হওয়া হলো সর্বক্ষণ কাজ করা। এই 45 মিনিট ধরে রবিবার সকালে একটা বিল্ডিংয়ে গিয়ে নিজের কিছু সময় দিয়ে এবং 20 মিনিটের ধর্মোপদেশ শুনলেই তা ঘটে যাবে না। এর জন্য আপনার দরকার অতিরিক্তভাবে বাণী শোনা এবং সর্বক্ষণ এর জন্যই দিলে এটা ঘটতে পারে। তবে একটা কথা বলি, এই পৃথিবীতে আজকের দিনে এমন কিছুই নেই যার পেছনে সময় দেওয়াটা মূল্যবান। জানি যে সবাই নিশ্চিত নয়, যাই হোক আমি আমিন বলছি। এবার দেখুন মতি 25:3, কারণ যাহারা নির্বুদ্ধি তাহারা আপন আপন প্রদীপ লইল, তবে সঙ্গে তৈল লইল না। তারা কেন নির্বুদ্ধি ছিল? কারণ তারা যতটা দরকার ততটাই নিজেদের সঙ্গে নিয়ে গেছিল, কোনো কিছু অতিক্রমে নেয়নি। জানেন কেন? কারণ তারা তরিত্ব সাফল্য পাওয়ার চেষ্টায় ছিল। তার একটা সময় মনে মনে ভেবে রাখত এবং কোনো কিছু করতে রাজি ছিল না যা তার থেকে বেশি সময় নিত। দীর্ঘ বৃদ্ধি পাওয়ার আশায় ছিল না, তারা যা দরকার তাই নিয়ে গেছিল। কি হবে যদি এটা না ঘটে? যদি আমরা যা সময় ভেবেছি সেই সময় সে না আসে, হে প্রভু কি হবে যদি এই তেল শেষ হয়? ভালো হবে যদি সঙ্গে করে বেশি তেল নিয়ে যাই, কারণ হতে পারে আমরা যতটা ভেবেছি এটা হয়তো তার থেকে একটু বেশি লম্বা হতে পারে। যে ব্যক্তি নিজেকে নিয়ন্ত্রণে রাখে না সে কিছুর জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করে না, তারা তেল অতিক্রমে নেয় না। আর বিলম্ব করাতে সকলে চুলিতে ঘুমাইয়া পড়িল ও খুবই বিলম্ব ছিল এবং আসতে বিলম্বিত করল। দেখুন যদি আপনারা একটু কিছু চেয়ে থাকেন আর যদি যিশু সেই চমৎকার জলদি ঘটায় তাহলে খুশি হল, তবে যদি তিনি সেটা ঘটাতে দেরি ঘটেন তখন আপনারা অপেক্ষা করার সময় নেন না। তাই যখন কিছু বলা শুরু করবেন তার আগে অপেক্ষা করবেন না। আপনাদের মধ্যে যারা আজকে এখানে বেরিয়ে আসতে চান তাদের কথা বলছি,
আপনাদের মধ্যে নিশ্চয়ই অনেকে একটু বিজয়ের পথে চলতে চান। তাদের জীবনে 1000 সমস্যা থাকুক না কেন, আমি ভারাপূর্ণ করছি, আর তাদের কারণ মাঝে মাঝে এইসব ব্যক্তিদের জন্য এটা কঠিন হয় বেপরোয়া ব্যক্তিদের থেকে। যখন বেপরোয়া হন তখন আপনি তখনই ছুটি নিয়ে গির্জায় যান যখন ভাবেন যে সাফল্য পাবেন, যখন বেপরোয়া হন তখন তাই করেন যা করতে চান, কারণ আপনি জানেন আপনি তার গ্রাহ্য করেন না। তবে বুদ্ধিমান লোকেরা গিয়ে সব রকম সুবাণী শোনিও, যদিও সেটা শোনার প্রয়োজন নেই, একদিন এটা আমার কাজে লাগবে এবং আমি এটা কাজে লাগাবই লাগাবো, অবশ্যই করব, এটা আমার দরকার। অপেক্ষা করব না যতক্ষণ না কোনো দুর্ঘটনা ঘটে, আর সময়ের আগে এসব জেনে রাখলে আপনি জানবেন কি ঘটবে, দুর্ঘটনা আসবে ও চলে যাবে। আমিন। আর বর বিলম্ব করাতে সকলে চুলিতে চুলিতে ঘুমাইয়া পড়িল। পরে মধ্যরাত্রে এই উচ্চরব হইল, দেখো রবা তাহার সহিত সাক্ষাৎ করিতে বাহির যাও। তাহাতে সেই কুমিরেরা সকলে উঠিল এবং আপন আপন প্রদীপ সাজাইল। এটা সব সময় ঘটে থাকে আয়াত। আট বলছে, আর নির্বুদ্ধিরা সুবুদ্ধি দিগকে বলিল, তোমাদের তৈল হইতে আমাদিগকে কিছু দাও, কেননা আমাদের প্রদীপ। আমি প্রভুর সঙ্গে কোনো সময় কাটাইনি, এক উশৃঙ্খল জীবন যাপন করেছি, তবে আমি জানি তুমি সবসময় বড়, সবসময় প্রার্থনা করো, আমি জানি পবিত্র আত্মার তেল রয়েছে তোমার জীবনে, আমি একটু পেতে পারি, সেটা দাও না আমাকে। প্রভু আপনাকে 2-3 বার এই কাজ করতে দেবেন, তবে সব সময়ের জন্য নয়, এটা সব সময়ের জন্য কাজ দেবে না। যদি চালাক হন তাহলে আপনি অন্যদের সব সময় করতে দেবেন না, কারণ আপনি তার জন্য খঞ্জের সৃষ্টি হবেন। এবার তোমাদের প্রয়োজন নিজের বাণী পড়া, কারণ আপনি কোনোদিনও তা মনে রাখতে পারবেন না যদি অন্য কেউ তার সময় উল্লেখ করে। আর নির্বুদ্ধিরা সুবুদ্ধি দিগকে বলিল, তোমাদের তৈল হইতে আমাদিগকে কিছু দাও, কেননা আমাদের প্রদীপ নিবিয়া যাইতেছে। কিন্তু সুবুদ্ধিরা উত্তর করিয়া কহিল, হয় তোমাদের ও আমাদের জন্যে কুলাইয়া নয়, তোমরা বরং বিক্রেতাদের নিকটে গিয়ে আপনাদের জন্যে ক্রয় করো। আয়াত 10টা খুবই ভালো লাগবে, তাহারা ক্রয় করিবে। ইতিমধ্যে বর আসিলেন এবং যাহারা প্রস্তুত ছিল তাহারা তাহার সঙ্গে বিবাহ বাটিতে প্রবেশ করিল। কত মানুষ প্রভুর দ্বারা ব্যবহৃত হওয়ার জন্যে সহায় গোষ্ঠীতে থাকার জন্যে প্রার্থনা করে, তবে তার জন্য তৈরি হওয়ার জন্য কখনো কিচ্ছু চেষ্টা করে না। কত লোক আছে যারা চাকরিতে উন্নতি চায় তবে নিজেদের তৈরি করার জন্য উন্নতি করে না। তাহলে জানেন, যদি কোনো ডাকাতের কাছে যেতে হয় তবে আমি যাই, দেখি একজন একই বিষয় নিয়ে থাকে আর একজন যে সব সময় ট্রেনিং শেষ করেছে, এমন একজনও নেই যে 35 বছর আগেই ডাক্তারের ডিগ্রি পেয়েছে এবং তারপর। আমিন। আজকে সকালে আমি ভাবছিলাম কতজন একাকী লোকেরা বিয়ে করতে চায়। হ্যাঁ জয়েস, আমি চাই, কিন্তু জানেন 2 বার বিয়ে করেছে তারা আর 2 বারই বিয়ে ভেঙে গেছে, কিন্তু কমতি ছিল যাতে তৃতীয়বার সে একই ভুলটা না করে। যদি আপনার কোনো দিনও বিয়ে না হয় তাহলে বিয়ের ওপর কিছু বই পড়ুন ও বুঝুন যে আপনি সত্যি বিয়ে করতে চান কি না। আমার মনে মনে হলো একদিন একটা মহিলা আমাদের উপদেশকের কাছে আসলো সেন্ট লুইয়ে, ও বলল, এই শনিবার আমি 7ম বার বিয়ে করতে চলেছি, আপনি প্রার্থনা করুন যাতে এই পুরুষটি আমার সঙ্গে সঠিক ব্যবহার করে, কারণ আজ পর্যন্ত কেউ সঠিক ব্যবহার করেনি, আর দৃঢ়তার জন্য প্রভুকে ধন্যবাদ। উনি বললেন, আপনি জানেন এই 7টি সম্পর্ক নিয়ে আপনার ভেবে দেখা উচিত, কারণ এই সবের মধ্যে আপনি ব্যাপারটা ছিলেন। 7টি আলাদা পুরুষ ছিল তবে স্ত্রী আপনি ছিলেন। আমরা প্রায় তা করে থাকি, আমরা সবকিছুর জন্য অন্যদেরকে দোষী সাব্যস্ত করি, একবারও নিজেদের দিকে দেখি না। আর যদি আপনারা চান যে প্রভু আপনাদের ব্যবহার করুন, তার জন্য তৈরি হন। আর আজ আমি এখানে দাঁড়িয়ে এই মঞ্চে উপদেশ দিচ্ছি এবং পৃথিবী জুড়ে এই একই কাজ করছি, তবে যখন প্রভু আমাকে ডেকে এই কাজটা করতে বলেছিলেন তখন আমি গৃহিণী ছিলাম, পেন্টের মিশরীয়দের সাথে 3টি সন্তান ছিল, আর আমি
একটা ভালো চাকরি করছিলাম, তবে প্রভু চাইলেন সেটা ছেড়ে দিই এবং সহায়তার জন্য তৈরি হওয়া শুরু করি। জানেন সে কি ধরনের প্রস্তুতি ছিল? আমার বাইবেল কলেজে যাওয়ার সাধ্য ছিল না, বাচ্চাদের সঙ্গে আমাকে দিন কাটাতে হতো। জানেন কিভাবে পড়া শুরু করেছিলাম? নিজের সমস্যায় জড়িয়ে পড়তে বললাম। আমি অধৈর্যশীল ছিলাম, অসুখী ছিলাম, মেজাজি ছিলাম, শান্তি ছিল না মনে, আর আমি আমার এই সমস্যাগুলোকে নিয়ে পড়তে শুরু করলাম। আর যখন বিজয়ী হয়ে উঠলাম, প্রভু আমাকে অন্যদের শিক্ষা দেওয়ার জন্য বললেন, আজ্ঞা করলেন। এক নিয়ন্ত্রণীয় ব্যক্তি কখনো বিনা বীজ বপনে ফসলের ইচ্ছা রাখে না। এক নিয়মাবর্তিত ব্যক্তি দরজা বন্ধ না হওয়া পর্যন্ত কখনো হার মানে না, তারা সব সময় চলতে প্রস্তুত থাকে খোলা দরজার মধ্যে দিয়ে। একটা নিয়ন্ত্রিত ব্যক্তি কখনো সহজে পথের আশায় থাকে না, তারা সেই সরু পথ ধরেই নিয়ে যায় যা জীবনকে নির্দেশ করে। কিছুদিন আগে একজন ব্যক্তি যে আমাদের জন্য কাজ করে আমাদের সেন্ট লুইয়ের ড্রিম সেন্টারে বলল, আমি আমার কাজের এই অংশটাকে ভালোবাসি আর এই অংশটাকে, তবে অনেক অংশ আছে যেগুলো পছন্দ নয়। আমি বললাম, আসলে সবার কাজেই এমন অংশ আছে যেটা তাদের পছন্দ নয়। ও বলল, আপনি কি বলেন আমার কি করা উচিত? আমার তখন মনে হলো, যখন তুমি কাজে যাও প্রথমেই কঠিন কাজগুলো করে নাও তাজা থাকা পর্যন্ত, এবং তখন বেশি শক্তি থাকে, কারণ সেই কাজটা সহজ নয়। সেটা করার জন্য আপনাকে কোনো রকম প্রবল উৎসাহের দরকার লাগে না, কারণ সেই কাজটাকে আপনি ভালোবাসেন, তাই সেটা এমনিতেই প্রেরণা দেবে। প্রথমে যতক্ষণ তাজা থাকবেন কঠিন কাজ বেছে নাও ও সেগুলোকে সেরে ফেলো। ও তখন বলল, কোনোদিনও এই বিষয়টা নিয়ে ভাবিনি, তবে আমার বিশ্বাস এটা আমার অবশ্যই কাজে লাগবে। তবে বেশিরভাগ লোকেরাই আমরা কঠিন কাজটাকে শেষের জন্য রেখে দিই, তবে এক নিয়ন্ত্রিত ব্যক্তি প্রথমে, হ্যাঁ আপনি জানেন না সেটা পছন্দ করবো কি না। আপনার এখন বাড়ি গিয়ে আলমারিটা পরিষ্কার করে ফেলুন, যেটা আপনাকে গত 20 বছর ধরে আদেশ করতে করছে। আপনি আগামী সপ্তাহে 2 দিন করে আবার গ্যারেজ পরিষ্কার করে ফেলুন, যা আপনার আগেই করা উচিত। আপনার সেই ব্যায়ামের বস্তুগুলো কাজে লাগাতে শুরু করুন, যা 20 বছর আগে কিনে আপনি বন্ধ করে রেখেছিলেন গ্যারেজের মধ্যে। তবে প্রভু মঙ্গল করুন, আমি তা করতে চলেছি। মতি 7 বলছে, একটা সরু রাস্তা আছে আর একটা প্রশস্ত। সরু পথটা জীবনকে নির্দেশ করে, প্রশস্তটা ধ্বংসের দিকে নির্দেশ করে। আসলে মতি 7 বলেছে, অনেকেই সেই প্রশস্ত পথে চলে কিন্তু খুব কমই আছে যারা সরু পথে চলে। কেন? কারণ সেই সরু পথ দিয়ে চলতে হলে নিজেকে নিয়ন্ত্রণে রাখবেন, এমন কিছু করতে হবে যেটা উপভোগ করবেন না, যেটা আপনি করতে চাইবেন না, আপনার ইচ্ছার বাইরে এই জিনিসগুলোর সঙ্গে লেগে থাকতে হবে। আমরা হলাম প্রভুর অংশীদার এবং এটা ভাবতে দারুণ লাগে, তবে এতে অনেক দায়িত্ব আছে, প্রভুরও একটা অংশ আছে এবং আমরা নিশ্চিত থাকতে পারি উনি ওনার অংশের কাজ করবেন। আর আমাদের সব সময় সব কিছু করতে ভালো লাগে না, তাই অনেক সময় আমাদের নিজেদেরকে নিয়ন্ত্রণে রেখে সেই কাজ করতে হয় যা আমরা জানি আমাদের করা উচিত। আর আজ আমাদের আপনার আবেগকে নিয়ন্ত্রণে রাখতে হবে না, আপনি কি করবেন তা স্থির করতে পারেন এবং শৃঙ্খলা ও আত্মনিয়ন্ত্রণের শক্তির সাহায্যে তা কার্যকরী করতে পারেন।